हेलो फ्रेंड्स, वेलकम टू सुष्मिता'स वर्ल्ड। आज हमें अपन साथे शेयर करते चले खूब सहज पद्धति तैरी सुस्वादु चिंगड़ मालाइकारी। चलून रेसिपिटा देखे ना जाक। एखे हमें चारटे बड़ साइजर गलदा चिंगड़ी नहीं माछेर मध्य लवण और हलुद अल्प कर दिए माखिए नेब। नून और हलुद दिए हाथ दिए ये भालोभावे माछेर मध्य मेखे निते हबे। एइभावे आमी माछगुलोके किछुक्षणेर जोन्नो रेखे देब। एबार एकटा मसलार पेस्ट बानिए नेब। एखाने रयेछे रसुन, आदा, पेंयाज कुचि और टमेटो कुचि। एकटा मिक्सार ग्राइंडारेर मध्ये सब किछु उपकरण निये एकटा स्मूथ पेस्ट बानिए निते हबे। কোন উপকরণটা কতটা পরিমাণে নিয়েছি সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, আপনারা চেক করে নেবেন। মাছগুলো ভেজে নেয়ার জন্য আমি কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। আমি দুটো দুটো করে চিংড়ি মাছ ভেজে নেব, যেহেতু এখানে মাছের সাইজগুলো খুব বড় বড়। খুব বেশি করে একদম ভাজার প্রয়োজন নেই, জাস্ট একটু উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে তুলে নেব। এইভাবে বাকি মাছ দুটোকেও ভেজে তুলে নেব। সব মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি বাকি রান্নাটা করে নেব। কড়াইয়ের মধ্যে যে তেলটা ছিল ওর মধ্যে আমি আরেকটু পরিমাণে সরষের তেল দিয়ে দিলাম। এখানে আমি ফোড়ন দিচ্ছি একটা এলাচ, একটু দারচিনি আর দুটো লবঙ্গ আর এক চিমটি কালো জিরে। একদম অল্প পরিমাণেই মশলা ফোড়ন দিয়েছি। দু সেকেন্ড পর আমি যে আগে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে একটু ভালো করে ভেজে নেব। এইভাবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আমি আর কিছু শুকনো উপকরণ দিয়ে দেব। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দেব স্বাদমতো লবণ। এবারেও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আমি একটু জল দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। আপনারা চাইলে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণ পরপর নাড়াচাড়া করে মশলাটা কষিয়ে নিতে পারেন। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এইভাবেই যদি মশলাটা কষানো যায় তাহলে এবার ওর মধ্যে আমি আগে থেকে তৈরি করে রাখা নারকেলের দুধ হাফ বাটি দিয়ে দিয়েছি। নারকেলের দুধটা দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। ওই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিতে হবে। খুব বেশি পরিমাণে জল দেওয়ার প্রয়োজন নেই, কারণ চিংড়ি মাছের মালাইকারি খুব বেশি ঝোলঝোল করবো না। গ্রেভিটা ফুটে উঠলেই ওর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে একে একে দিয়ে দেব। মাছগুলো দিয়ে এবার আমি ঢাকা দিয়ে 5 মিনিট হতে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে রেখেছি। 5 মিনিট পর ফিরে এলাম। এবার আমি ঢাকাটা খুলে মাছগুলোকে আবার উল্টে দেব। মাছগুলো উল্টে দেওয়ার পর ওর মধ্যে আমি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো অ্যাড করব। গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে সব কিছু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভালোভাবে মেশানো হয়ে গেলে আবারও ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। দেখুন, চিংড়ি মাছের মালাইকারি সার্ভ করার জন্য একদম রেডি হয়ে গেছে। গরম ভাতের সাথে যদি এইরকম চিংড়ি মাছের মালাইকারি থাকে তাহলে আর কিছু লাগবে না। আপনারাও অবশ্যই বাড়িতে একবার এই পদ্ধতিতে এই সুন্দর রেসিপিটা ট্রাই করবেন। সো ফ্রেন্ডস, আজকে রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। তাহলে আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ আমার সাথে থাকুন আর আমার ভিডিওগুলো লাস্ট অবধি দেখতে থাকুন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই।